সবাইকে জানাচ্ছি নিউজ 24/7 থেকে স্বাগতম। শুরুতি সংবাদ শিরোনাম, হেফাজতের তাণ্ডব বন্ধ না করলে কঠোর অবস্থান নেবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সিলেটে হেফাজতের সমাবেশ থেকে নিহতর পরিবারের ক্ষতিপূরণ দাবি। বিস্তারিত রিপোর্টে জেনে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হেফাজতের তাণ্ডব বন্ধ না করলে কঠোর অবস্থান নেবে সরকার। আফসারুজ্জামান খান কামাল আরও বলেন, গুজব ছড়িয়ে দেশে নাশকতার চেষ্টা করা হয়েছে, বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে সরকারের সম্পত্তি নষ্ট করা, জানমালের ক্ষতি করা, এটা কাম্য নয়, এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, হরতাল ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর শান্তিপূর্ণ দেশ পরিচালনা করতে এটা অপচেষ্টা। শুধু হেফাজত নয়, বাসে কেল্লা সম্পৃক্ততা প্রমাণ করে যারা আগে সন্ত্রাস ও জঙ্গি সংগঠন করেছিল তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এদিকে তিনি আরও বলেছেন, তাদের রণকৌশল জানানো দিচ্ছে জামাত শিবির হরকাতুল জিহাদ ও বিএনপির চলমান এই নাশকতা থাকতে পারে, সবকিছু খতিয়ে দেখছে। এতিম ও ছোট ছোট শিশুদের ডাল হিসাবে ব্যবহার করা হয়, প্রকৃতপক্ষে এসব শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আসাদুজ্জামান কামাল বলেন, রোববার ব্রাহ্মণবাড়িয়ে প্রেসক্লাবে অগ্নিসংযোগ করা হয়েছে, এতে একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে, সরকারের নমনীয় নয়। উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি, মাত্র রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নে এসব কথা বলেন। এদিকে সিলেট হেফাজতের সমাবেশ থেকে নিহতর পরিবার ক্ষতিপূরণ দাবি। সারা দেশের ন্যায় সিলেট হেফাজতের ডাকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালকে ঘিরে সিলেট নগরী ছিল সারাদিনই উত্তাপ্ত। হেফাজত হরতাল আহ্বান করলেও মাঠে ছিল জামাত শিবির। দুপুর 1:30টার দিকে সংঘর্ষ সময় 5 জামাত শিবির নেতা কর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। বিকালে হেফাজতের উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় এর এক ভিক্ষু সমাবেশ। সমাবেশে হেফাজতের নেতৃস্থানীয় নেতারা ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ হরতালের সমর্থনে বক্তব্য রাখেন। সমাবেশে হরতালে আন্দোলনে নিহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এ সময় বক্তারা বলেন, কেন্দ্র থেকে যে কোনো নির্দেশনা আসলে ইমানি চেতনায় তা পালনের রাস্তায় নেমে পড়বে তারা। সমাবেশে হেফাজতে ইসলামিক কেন্দ্রীয় নিয়াবে আমির ও সিলেট জেলা সভাপতি মৌলানা মুফতি মহিবুল হক, গাছবাড়িয়া সভাপতি ও জামিয়া মাদানিয়া, কাজির বাজার প্রিন্সিপাল হেফাজত নেতা মাওলানা মতিবুর রহমান পরিচালনা সমাবেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।